সো ভিউয়ার্স, এখন আমরা আছি আলিপুর, এটা পটুয়াখালী কুয়াকাটার ভিতরেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ট্রলার, এগুলো আসলে মাছ ধরার জন্য সাগরে যায়, আর সাগর থেকে মাছ ধরা শেষ হলে এখানে আসে। এখানে বিশাল বড় মাছের একটা আড়ত আছে, এই আড়তে সামুদ্রিক মাছের কেনা বেচা হয়। ঠিক এই পাশেও তাই, আর ওই যে ওই পাশটাও তাই, আপনাদেরকে একটু দেখাই। এই যে সাগরে যাওয়া এই ট্রলারগুলো, এগুলো এখানে আপাতত নোঙর করা আছে, ওই জায়গায়ও তাই, এখানেও তাই। এখান থেকে আবার তাদের সুবিধা মতো সময় তারা আবার নোঙর ছেড়ে সাগরের উদ্দেশ্যে রওনা করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে এই ট্রলারগুলো, এগুলো নিয়ে আসলে মাছ ধরার জন্য সাগরে যায়, আর মাছ ধরা শেষে এইরকম এখানে নোঙর করা থাকে। সব থেকে মজার বিষয় হচ্ছে এগুলো দেখতে অনেক সুন্দর এবং ছোট, বাট কিভাবে সমুদ্রে এগুলো ভেসে থাকে এটাই হচ্ছে চিন্তার বিষয়। যাই হোক, এখন আমরা কুয়াকাটা থেকে মানে মিষ্টি বাজার থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। শর্টকাট একটা রাস্তা আশা করছি এটা হবে, দেখা যাক কি হয়। শর্টকাট না হলেও রাস্তা অনেক সরু এবং এই রাস্তায় প্রচুর ট্রাক্টর যাওয়া আসি করতেছে, এগুলো সব ওই যে পাথর বালি এগুলো ক্যারি করতেছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন জুমুন্নামাজ আদায় করলাম। জুমুন্নামাজ আদায় করে এখন পটুয়াখালী সদরের দিকে রওনা দিয়েছি। আশা করছি আর 7 কিলোমিটার এরকম আছে পটুয়াখালী সদর, এই 7 কিলোমিটার ক্রস করে আমরা লাঞ্চ করব সেই বিখ্যাত জলিল সাহেবের হোটেলে, যেখানে শুধু চিংড়ি মাছই দিনে বিক্রি হয় 1 থেকে 1.5 মণ। তো আমরা এই চিংড়ি মাছ খাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি এখন পটুয়াখালীতে, আর লাঞ্চ করে তারপর আমরা রওনা করব বরিশালের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমরা সেই ঐতিহ্যবাহী জলিলের হোটেল সেখানে এসেছি, এখানে আমরা খানা খাবো, খানা খেয়ে রওনা করবো ইনশাআল্লাহ। দেখা যাক কোন দিক দিয়ে রওনা করা যায়, আমরা ঠিক সেই দিক দিয়েই যাবো। যদি লঞ্চে দ্রুত যাওয়া যায় লঞ্চে যাব, আর যদি মনে হচ্ছে যে না বাইকে টান দিলেই বেস্ট হবে তাহলে সেটাই করব। দেখেন আপনারা এই জলিলের হোটেলে কত ভিড়। এই যে এই সেই চিংড়ি মাছ যেটা এখন রান্না হচ্ছে, সেই বিখ্যাত জলিলের হোটেলের এই যে চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপক জনপ্রিয়, আমরাও খেতে বসেছি। এই জলিল হোটেল থেকে আমাদের দুপুরের লাঞ্চ করে এখন বাজে হচ্ছে 1:03, এখান থেকে রওনা করব। এখন আমরা আছি পটুয়াখালী, পটুয়াখালী থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে রওনা করব। বরিশাল থেকে ইনশাআল্লাহ বাই রোডে ঢাকায় ঢুকব, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো দেখা যাক কি হয়। তো চলেন, আপনাদের সাথে আছি আর আপনারাও আশা করছি সাথেই থাকবেন, এবং টাইম টু টাইম আমি আপনাদেরকে আপডেট করব কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে। ক্রস করলাম পটুয়াখালী বাস স্ট্যান্ড এবং বরিশালের উদ্দেশ্যে রওনা করেছি। গতকাল রাতে ঠিক এই রাস্তাতেই এসেছিলাম, রাস্তাটা অনেক সুন্দর। অনেকেই বলে যে
কুয়াকাটার রাস্তা খারাপ। আসলে কুয়াকাটার রাস্তা খারাপ হচ্ছে ঠিক পটুয়াখালি পার হয়ে কুয়াকাটা ঢোকার আগ মুহূর্তে আপনার এই 10-15 কিলো রাস্তা, এই 10-15 কিলো রাস্তা এবড়ো থেবড়ো ভাঙা। তা বাদে মোটামুটি ঢাকা থেকে আপনার পটুয়াখালী পর্যন্ত যে রাস্তাটুকু এটা সম্পূর্ণটাই অনেক সুন্দর, এই যে এরকম স্মুথ। তো যারা বাইক নিয়ে আসতে চান আসতে পারবেন, যা শুধু পটুয়াখালী পার হয়ে কুয়াকাটার আগের ওই রাস্তাটুকু খারাপ থাকবে। তো বন্ধুরা, এখন আমরা আছি পায়রা সেতু টোল প্লাজায়। এখন টোল দিব, টোল দিয়ে তারপর বাইক স্টার্ট করব ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এখন আমরা আছি বরিশাল ইউনিভার্সিটির সামনে। আমাদের একটা টাইম এখানে ঢুকবে একটা ইনভাইটেশনে, বাট আমরা ঢুকবো না, আমরা চলে যাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো বন্ধুরা, এখন আমরা আছি বরিশাল বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর যে ব্রিজটা আছে সেই ব্রিজে আর আমরা বরিশাল বিমানবন্দর ক্রস করলাম, বরিশাল শহর থেকে বের হয়ে যাচ্ছি। সো বন্ধুরা, এই রাস্তাটা দেখেন কত সুন্দর, এই রাস্তাটায় রাইড করে খুব মজা পাচ্ছি, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগছে, যার কারণে ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো ভিউয়ার্স, এখন আমি আছি ভাঙা রোডে, নামাজ পড়ে আবার রওনা করলাম আল্লাহর নামে। তো বন্ধুরা, আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজায়। এখন আমরা পদ্মা সেতু টোল দিলাম, টোল দিয়ে এখন সেতুতে উঠবো। তো বন্ধুরা, আমরা পদ্মা সেতুতে উঠে গেলাম, গতকাল আসার সময় আপনাদেরকে দেখিয়েছি পদ্মা সেতু। এখন আমি আছি শেওড়া বাজার, আর কিছুক্ষণের ভিতরেই আমার বাসায় ঢুকে যাব। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।